আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দু ধরনের পাস্তা সালাদ করে দেখাবো, একটা থাই পাস্তা সালাদ আর একটা টুনা পাস্তা সালাদ। ভেরি সিম্পল, ইজি টু মেক। প্রথমেই আমি থাই পাস্তা সালাদটা বানাবো। থাই পাস্তা সালাদে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে আমরা দেখে নিই। আমি কিছু পেনি পাস্তা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর লাগছে দুটো চিকেন ব্রেস্ট, কিছু পেপারস আমি কেটে রেখেছি। আর এই থাই পাস্তা করার জন্য আমি একটু ড্রেসিং বানিয়ে নিব। ড্রেসিং বানানোর জন্য আমাদের লাগবে ডার্ক সয়া সস, ওয়েস্টার সস, হানি, হোয়াইট পেপার, চিলি ফ্লেক্স, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সল্ট, লেমন। প্রথমেই আমি চিকেনটাকে গ্রিল করে নিব একটু। আমি সিজনিং করে নিচ্ছি চিকেনটাকে রেড চিলি পাউডার আর সল্ট দিয়ে। আমার গ্রিল প্যানটা গরম হয়ে গেছে, আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। আই হ্যাভ টু চেঞ্জ মাই গ্লোভস বিকজ আমি র চিকেন ধরেছিলাম, আর আপনারা জানেন র চিকেন থেকে ক্রস কন্টামিনেশন হতে পারতো। র চিকেনে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে যা আমাদের হিউম্যান বডির জন্য খুবই ক্ষতিকর। তো আমরা এখন ড্রেসিংটা বানিয়ে নিব। আমি অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি, ওয়েস্টার সস, হানি, হোয়াইট পেপার, চিলি ফ্লেক্স, সল্ট, তৈরি হয়ে গেল আমার ড্রেসিং। এখন আমরা সালাদটাকে রেডি করে ফেলব। প্রথমে আমি পাস্তা দিচ্ছি ড্রেসিং এর মধ্যে, পেপারস গুলো দিয়ে দিচ্ছি, চিকেন গুলোকে আমি গ্রিল করে কেটে নিয়েছি। এটা হয়ে গেল আমার থাই পাস্তা সালাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা এখন টুনা সালাদ বানাবো। দেখি টুনা সালাদ বানাতে আমাকে কি কি লাগছে। পেনি পাস্তা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, কিছু পেপারস কেটে রেখেছি। এখানে ক্যান টুনা নিয়েছি আমি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এখানে স্পিট কর্ন আছে, কিকুম্বার, রেড অনিয়ন, কিছু ব্ল্যাক অলিভ নিয়েছি, চিলি ফ্লেক্স, অরেগানো, সল্ট টু টেস্ট। দেখলেন তো ভিউয়ার্স, হয়ে গেল আমার টুনা পাস্তা সালাদ। ভীষণ সিম্পল। আপনারা যারা কর্পোরেট লাইনে কাজ করেন, যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন না, তারা খুব সহজে এটা লাঞ্চ হিসাবে বানিয়ে নিতে পারবেন। দুটো সালাদই ভীষণ হেলদি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন।